আনন্দ বাংলা শরৎ সম্মান নিয়ে আমরা এসে হাজির হয়েছি উত্তর রামনগর শ্রী দুর্গা সমাজ উন্নয়ন সংস্থার আজকে দুর্গাপূজার মণ্ডপে। এবং আমাদের সঙ্গে রয়েছেন এই পূজার উদ্যোক্তারা, প্রত্যেকেই অত্যন্ত সিনিয়র, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, এবং এদের পূজাটা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই পূজা হয়। প্রতি বছর এখানে খুব বড় মেলা হয়, প্রচুর এখানে দোকান বসে, বলা যায় যে এই এলাকার সব থেকে বড় পূজা এটাই হয়। কিন্তু এবার এই করোনা পরিস্থিতিতে তারা কিন্তু সেই সমস্ত কিছু বর্জন করেছেন, মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ছোট্ট করে তারা পুজোটা করছেন এবং মন দিয়ে পুজোটা করছেন, অর্থাৎ আধ্যাত্মিকতার উপরেই জোর দিয়েছেন, কোনো রকম আড়ম্বরের দিকে নয়। আর এই বিষয়টাকেই আমরা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, আর সেই কারণেই আমরা আমাদের যে শরৎ সম্মান একটা ছোট্ট উপহার, আমরা কিন্তু এই এটা কোনো প্রতিযোগিতা নয়। আমরা যারা এই ধরনের পূজা করছেন, অর্থাৎ আড়ম্বরকে বাদ দিয়ে, এবারের সিচুয়েশানে আড়ম্বর বাদ দিয়ে যারা পুজো করছেন তাদেরকেই আমরা সম্মানিত করার চেষ্টা করছি। সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা আমাদের ছোট্ট উপহার দিয়ে সম্মান জানাচ্ছি। আমাদের এমডি মিস্টার প্রশান্ত সাহু, তিনি আপনাদের হাতে আমাদের শরৎ সম্মান তুলে দিচ্ছেন, একটু গ্রহণ করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনারা তো এইভাবে যে পুজোকে কাটছাঁট করে পুজো করার জন্য, আর হতাশা তো নিশ্চয়ই রয়েছে। আমরা 74 বছরে পদার্পণ করেছি, আমরা 15 থেকে 20টা গ্রামের সমস্ত এখানে এই ব্লক 2 এর মধ্যে আমরা একটা সুনামের সঙ্গে পুজো করে আসি। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে আমরা সমস্ত রকম সরকারি নিয়মকানুনকে মাথায় রেখে এবং এই এলাকাবাসীর সুরক্ষাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা মায়ের যথারীতি সম্পূর্ণ নিষ্ঠা ভরে আমরা মায়ের পুজোটাই করছি, সামান্যতম প্যান্ডেল করেছি এবং মানুষকে সচেতনতামূলক যে সমস্ত কাজ করার আমরা কিন্তু নীরবে নিভৃতে করে যাচ্ছি। একটা তো আফসোস যন্ত্রণা তো রয়েছে না, বড় পুজো করতে পারছে না, তো সেই জায়গাতে একটা ছোট্ট উপহার, তো কিছুটা কি মানে যন্ত্রণা, আমাদের যন্ত্রণাটা অনেকটা লাঘব হলো যে আমাদের এই প্রত্যন্ত জায়গায় আপনারা এসে আমাদেরকে যে এই সম্মান, আমাদের এই কমিটিকে যে সম্মান প্রদান করলেন, আমরা আপনাদের কাছে অত্যন্ত গর্বিত, আমরা আনন্দিত। আমাদের এই কষ্টকর পরিস্থিতির মধ্যে আপনারা মুঠো যেন শিউলি ফুল ছড়িয়ে দেওয়ার মতন ব্যাপার করলেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, গর্বের। আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের এই কমিটিতে আসার জন্য। আমাদের সভাপতি অমলবাবু আছেন, এই পরিস্থিতিতে কি বলবেন? বলার কিছু নাই, মোটামুটি সম্পাদক মশাই বলেছেন। আমরা এখানে রামনগরে 2 নম্বর ব্লকের মধ্যে সেরা পুজো করি এবং বছর 2-3 বার আমরা পুরস্কারও পেয়েছি, ফার্স্ট এবং সেকেন্ড পুরস্কার পেয়েছি। এখানে সপ্তমী থেকে ষষ্ঠী থেকে আমাদের বন্ধু ঘর উত্তরণ হয় এবং ষষ্ঠী থেকে লক্ষ্মী পূজা, পূজা করি পূর্ণিমা পর্যন্ত আমাদের মেলা হয়। যাই হোক, সারা বিশ্বে যখন করোনা থাবা বসেছে সেক্ষেত্রে তো আমরা সরকারি বিধি নিয়মটা ভাঙতে পারি না। আমরা আমাদের এই এলাকার মানুষজনের কথা ভেবে, আমাদের নিজেদের কথা ভেবে এবং পরিবারকে সবাইকে সুস্থ রাখার জন্য আমরা এখানে যে বিরাট মেলা হয়েছে, মেলাটা এখানে না করে আমরা এবারে কোনো মেলা কেন এখানে কোনো কিছু দোকান বসাতে দিইনি বা বসাবার ব্যবস্থা করিনি। শুধুমাত্র মায়ের পূজার আমরা ব্রতি হয়েছি এবং নিয়ম অনুসারে যারা পুষ্পাঞ্জলি দিতেছেন তারা আমরা স্বাস্থ্যবিধি নিয়ম মেনে আমরা 12 জন 12 জন করে কম কম মানে আপনার যে দূরত্ব আছে দূরত্ব করে ঢুকিয়ে আমরা কাজটা করতে পেরেছি এবং এখানে বতি প্রায় 1000 হতো, এই বছর আমাদের প্রায় 750 মতো বতি এসেছিলেন। হ্যাঁ, যাই হোক, আপনারা যে চ্যানেল থেকে এসছেন সে চ্যানেল কর্তৃপক্ষকে আমরা পূজা কমিটির পক্ষ থেকে উত্তর রামনগরে এই শ্রী দুর্গা সমাজ উন্নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং যথাযথ শুভেচ্ছা জানাই। আগামী দিনে আবার দেখা হতে পারে, নমস্কার। আপনি যেমনটা জানালেন যে এর আগে আপনারা 2 বার সেরা পুজো করেছেন, আনন্দ বাংলার তরফ থেকে আমরা বলতে চাই যে এবারেও আপনারা সেরা পুজো করেছেন, আর আজ এবারে যেভাবে আপনারা পুজোটা করেছেন সেটাই আপনাদের সেরা শিরোপা পেয়েছে, সেরা শিরোপা তুলে দিতে আমরা বাধ্য হয়েছি। কারণ এই যে আপনারা যে স্যাক্রিফাইসটা করেছেন না, এটাই এবারে সেরা পুজো, তাই আমরাও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা যে স্যাক্রিফাইস করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।